আমাদের আজকের প্রিপারেশন হলো ভিলেজ স্টাইলে তৈরি রুই মাছের কালিয়া। এটা করতে যেটা যেটা লাগবে সেটা হলো তেল, সর্ষে বাটা, আদা রসুন বাটা, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, গোটা সর্ষে, গোটা জিরে, তেজপাতা, গোটা পেঁয়াজ, লেবু, লঙ্কা, গোটা টমেটো, ধনে পাতা, কারি পাতা আর রুই মাছ। আসুন চলুন দেখুন প্রিপারেশনটা কেমন হয়। পাটি লেবু স্লাইস করে কেটে নিয়ে বীজ ছাড়িয়ে নিন। তারপর ভালো করে ধুয়ে রাখা রুই মাছগুলোতে একে একে লেবুর রস, পরিমাণ মতো নুন, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো মেশান আর ম্যারিনেট করতে দিন। দিকে পেঁয়াজ আর টমেটো টুকরো টুকরো করে কেটে নিন। এরপর একটা কড়াইতে তেল গরম করতে দিন। তেল ভালো করে গরম হলে ম্যারিনেট করা রুই মাছগুলোকে ওর মধ্যে ছেড়ে দিন আর ভালো করে কড়া করে ভেজে নিন। মাছগুলো ভালো করে ভাজা হয়ে গেলে কড়াইতে 4 টেবিল স্পুন মতো সর্ষের তেল দিন। সর্ষের তেল গরম হয়ে গেলে তার মধ্যে একে একে গোটা জিরে, গোটা কালো সর্ষে, তেজপাতা, দারচিনি ফোড়ন দিন। তারপর একে একে আগের থেকে কেটে রাখা পেঁয়াজ কুচি, গোটা কাঁচা লঙ্কা দিয়ে একটু কষিয়ে নিন। তারপর টমেটো মিক্সড করে, কাটা টমেটোটা মিক্সড করে একটু কষিয়ে নিন। ভালো করে কষা হয়ে গেলে তার সাথে মেশান 1 চামচ আদা রসুনের পেস্ট। ভালো করে মিশিয়ে ভালো করে কষিয়ে নিন। তার পরিমাণ মতো নুন অ্যাড করুন, 1/4 টেবিল স্পুন মতো হলুদ গুঁড়ো দিন আর 1/2 টেবিল স্পুন মতো লঙ্কার গুঁড়ো মেশান দিয়ে ভালো করে কষিয়ে নিন। ভালো করে কষিয়ে নেবার হয়ে গেলে আগে থেকে বেটে রাখা সর্ষে পেস্ট ওর সাথে মিশিয়ে আবারও ভালো করে কষান আর 1 থেকে 2 মিনিট পর্যন্ত ভালো করে কষিয়ে কষিয়ে নাড়িয়ে নিন। ভালো করে কষা হয়ে গেলে তার সাথে পরিমাণ মতো জল অ্যাড করুন। কারি পাতা অল্প তেঁতুল জল মিশিয়ে ভালো করে ফোটান। জল ফুটে এলে আগের থেকে ভেজে রাখা মাছগুলো এক এক করে কড়াইতে দিন। ভালো করে মিশ্রণটা ফুটে এলে নামানোর আগে ম্যারিনেশনের জন্য ধনে পাতা কুচিয়ে নিয়ে তাতে মেশান আর নামিয়ে নিন। এরপর গরম গরম পরিবেশন করুন গরম ভাতের সঙ্গে সর্ষে দিয়ে রুই মাছের ঝোল।